পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতানোর পরেও চান্দিকা হাথুরুসিংহেকে কি বিদায় করে দেয়া ঠিক হবে, এই প্রশ্নের উত্তর নাজমুল আবেদিন ফাহিম দিয়েছেন পাকিস্তান সিরিজ জেতার পরেই। এক সিরিজের সাফল্য দেখে নয়, হাথুরুর মেয়াদে পুরো পরিসংখ্যান দেখেই সিদ্ধান্ত নেবে বিসিবি। গেল বছর ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসার পরেই প্রথম প্রেস কনফারেন্সেই তিনটা প্রশ্নের উত্তর দিতে হয়েছিল লঙ্কান কোচকে, ছিল চ্যালেঞ্জও। টেস্ট ও টি টোয়েন্টিতে দুরবস্থা ঘোচানো, সিনিয়র ক্রিকেটারদের সামলানো, 2023 ওয়ানডে বিশ্বকাপে সাফল্য এনে দেয়া। টেস্ট, টি টোয়েন্টি কিংবা ওয়ানডেতে কোচ হাথুরুসিংহের সাফল্য কেমন, এদিক থেকে টাইগার কোচের পারফরমেন্স বিবেচনা করলে বিসিবির তরফ থেকে সিদ্ধান্ত ইতিবাচকই হওয়ার কথা। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার 18 মাসে হাথুরুর অধীনে টাইগাররা ম্যাচ খেলেছে 75টা, জয় এসেছে 37টায়, সবচেয়ে সফল টেস্টে, এমনকি প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটেও খেলেছে বাংলাদেশ। অর্থাৎ এখন পর্যন্ত প্রথম চ্যালেঞ্জ মোটামুটি উতরে গেছেন হাথুরুসিংহে। প্রথম আর দ্বিতীয় মেয়াদের সাফল্য মিলে দেশের ইতিহাসে সবচেয়ে সেরা কোচও তিনি। তবে পরের দুই চ্যালেঞ্জে মোটা দাগে ব্যর্থ হাথুরুসিংহে। সিনিয়র ক্রিকেটারদের সাথে সম্পর্ক নষ্টের বদনাম আগের মেয়াদেও ছিল, দ্বিতীয় মেয়াদে খেলোয়াড় এমনকি বোর্ড পরিচালকের সাথেও ইতিহাসের পুনরাবৃত্তি। ক্ষমতার অপব্যবহার তামিমের অবসর কাণ্ডের অন্যতম কারণ, পাপন তামিম সম্পর্কের অবনতির পেছনে হাত থাকার অভিযোগ, সাকিবের সাথে বনিবনা না হওয়া, নাসুন তাসকিনদের সাথে অবিচার করার অভিযোগ, খালেদ মাহমুদ সুজনের সাথে সম্পর্কের অবনতি, বিশ্বকাপে ম্যাচের আগে অনুশীলনে ছাড় দেয়া কিংবা না করানো ইত্যাদি। অর্থাৎ সিনিয়র জুনিয়র খেলোয়াড় টিম ম্যানেজমেন্টকে সামলানোর দিক থেকে চান্দিকা হাথুরুসিংহে পাশমার্ক তুলতে পারছেন না। হাথুরুর তৃতীয় চ্যালেঞ্জ যেটা ছিল 2023 ওয়ানডে বিশ্বকাপে দলকে পারফর্ম করানো, এখানে তিনি একেবারেই ফেল। বিশ্বকাপের আগে তামিমের দল থেকে বাদ পড়া, তামিম সাকিব দ্বন্দ্বের ড্রেসিং রুমে অস্থিরতা, ফলাফল পারফরমেন্সে বিগ জিরো, এই কারণগুলো দেখেই প্রধান কোচকে চুক্তি শেষের আগেই একেবারেই বিদায় করে দিতে পারে বিসিবি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মোটা দাগে বলতে গেলে টাইগারদের পারফরমেন্স দেখে কেউ যদি প্রশ্ন তোলেন কেন হাথুরুকে বিদায় করা হলো, বিসিবি অনায়াসেই দিতে পারবে পাল্টা যুক্তি। যদিও সভাপতি ফারুক আহমেদের কমিটি এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি, তবে শেষমেশ যদি টাইগার কোচকে নাও রাখা হয়, চুক্তি অনুযায়ী $1,00,000 পকেটে তো পুরবেনই। পাকিস্তান সিরিজ জেতানোয় প্রোফাইল ভারী করেই মাথা উঁচু রেখেই বিদায় নিতে পারবেন লঙ্কান কোচ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগ পর্যন্ত এমন সিদ্ধান্ত বিসিবিকে আদৌ নেবে? তানজিম ঐশী, অলরাউন্ডার।